আপনি রুটি বানানোর সময় রুটির ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে, ডিমটা সিদ্ধ করার সময় ওই পানির ভিতরে একটুখানি চা দিয়ে দিতে হবে, গ্লুকোটিন নামক জীবাণুটা মারা যায়। তবে এই গ্লুকোটিন প্রতিরোধ করতে পারলে আমরা গ্যাসটাকে প্রতিরোধ করতে পারবো। আরেকটা জিনিস আপনি খেয়াল রাখতে হবে, আপনার প্রতিদিন দুইবার পেটটা পরিষ্কার করতে হবে, মানে স্টুল ক্লিয়ার থাকতে হবে। এই জন্য আপনাকে বেল খান, পেঁপে খান, জাম্বুরা খান, লেবু খান, কমলা খান, আনার খান, ডালিম খান, চা খান, ফল মানে অর্ধেক অর্ধেক, আর 200 গ্রাম আপনার সালাদ খেতেই হবে প্রতিদিন 24 ঘন্টা। এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন, আর কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে করতে হবে গ্যাস প্রতিরোধ করার জন্য। খাবারগুলো আস্তে 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 প্রায় 16 ফিট, বৃহদন্ত 5 ফিট, ক্ষুদ্রন্ত 16 ফিট, এই 23 ফিট যে যাত্রাপথ, এই যাত্রাপথে সকালবেলা একটা কলা আপনাকে খেতে হবে। যে কলা সকালে খেলে কলাটাই আস্তে 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 খাবারের যাত্রাপথগুলো রেকটাম পর্যন্ত পৌঁছে দিতে কাজ করে। একটু বালির শরবত আপনি খেতে পারেন, এর ফলে আপনার শরীরটা ভালো থাকবে। আপনি একটু সয়া মিল্ক খেতে পারেন, গরুর দুধ আর ভেজিটেবল মিল্ক এক না, ভেজিটেবল মিল্কে আপনার গ্যাসটা কম হবে, দধিতে আপনার গ্যাসটা কম হবে। আপনাকে দধি দিয়ে সব রকম খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। যে সকল মাছগুলি আমরা পছন্দ করি কিন্তু এখন খেতে পারতেছি না, কারণ দেখা গেছে যে মাছ সব মাছ হাইব্রিড হয়ে গেছে। হাইব্রিড মাছের ভিতরে একটা সারের গন্ধ আসতে পারে, নাও আসতে পারে। আসলে আপনাকে কী করতে হবে, তখন দধি এবং একটু লেবু দিয়ে, চুকা দধি আর লেবু দিয়ে 10 মিনিট 15 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে মাছটাকে, বা মাংসকেও আপনি ভিজিয়ে রাখতে পারেন। তাতে একটা সেপারেট স্বাদ আসবে, আন্তর্জাতিক মানের স্বাদ পাবেন, এবং ওই জিনিসটার সাথে পাকের সময় অল্প একটু সস দিলে আপনার একটা ব্যতিক্রম স্বাদ হবে। ওইভাবে আপনি খাবার খেতে পারেন।